নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে রয়েছে এবং তা আজ শুনানি ছিল। রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারী এই মামলার দিকে তাকিয়েছিলেন, কিন্তু কি ফল হলো শুনুন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মুখে। আজকে 3রা নভেম্বর 2023-এ সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের যে ডিএ রূপা 2009 অনুযায়ী যে মামলাটা হয়েছিল তার হিয়ারিং ছিল, এবং আজকেও দেখা গেল যে আবার নতুন করে একটা ডেট দেওয়া হলো। এই যে দৃষ্টিভঙ্গি, এখন আদালত কি সিদ্ধান্ত নেবে না নেবে সেটা নিয়ে বলাটা সত্যি খুব কষ্টকর। কিন্তু আমাদের রাজ্যের যারা কর্মী মহল, শিক্ষক মহলে আর কি, বা শিক্ষা মহলে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এই সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে। কারণ একটা মামলা কতদিন ধরে হিয়ারিং হতে পারে, এত বড় একটা সেন্সিটিভ বিষয়, শুধুমাত্র যে আমাদের রাজ্য তা নয়, সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকারগুলো কিন্তু এর দিকে তাকিয়ে আছে যে এখানে এমন একটা সরকার যে সর্বগ্রাসী সরকার প্রতিষ্ঠিত আছে আমাদের রাজ্যে, সেই সরকারের আমলে কর্মচারী শিক্ষকদের বঞ্চিত করে সেই টাকা দেদার বিলি করছে সাধারণ মানুষের মধ্যে এবং ভোট কেনার ব্যবস্থা করেছে। তা থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আজকে এই লড়াই, এবং সরকারি কর্মচারী এবং শিক্ষক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই রায় এটা অত্যন্ত হতাশাজনক, এবং তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে এই বিচার কবে আমরা পাব। আজকে সেই অপেক্ষায় কিন্তু এতদিন ধরে ছিলেন শিক্ষক শিক্ষাকর্মীরা, তাদের একটা ধারণা ছিল যে আজকে হয়তো সুপ্রিম কোর্টে এই ফয়সলাটা হয়ে যাবে, কিন্তু এটা হলো না। আবার একটা তারিখ ঘোষণা হলো, সামনে নির্বাচন আছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কি আদৌ ফয়সলা করতে চাইছে সুপ্রিম কোর্ট? আমাদের তো মনে হচ্ছে না। যদি সত্যি সত্যি চাইতো তাহলে আজকে 60 নম্বরেই এটাকে রাখা হয়েছে, কেন এটাকে প্রথমে রাখা হয়েছিল, বা এর জন্য একটা স্পেসিফিক ডেট আলাদা করে ঘোষণা করে এই সিদ্ধান্তটা কিন্তু সুপ্রিম কোর্ট নিতে পারতো বা রায়টা দিতে পারতো, কিন্তু সেটা দিল না। এর পেছনে রহস্যটা কি সত্যি আমরা বুঝতে পারছি না। এটা আমাদের কাছে একটা হতাশাজনক ব্যাপার। আমরা অত্যন্ত মর্মাহত সুপ্রিম কোর্টের এই ভূমিকাতে। যাই হোক, আশা তাও রাখতে হবে আমাদের, নিশ্চয়ই আমরা একদিন জয়ী হব, সেই আশায় আমরা থাকলাম। আমাদের রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই আশায় আমরা থাকলাম। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।